আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে চলেছি। আজকে থাকছে আমড়া ভর্তা। চলুন শুরু করা যাক। প্রথমে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবার লবণ দিয়ে দিলাম। আমড়া আগে থেকে সেদ্ধ করা আছে। এরপর সরিষার তেল দিয়ে দেব। এবার আমড়াটাকে ভর্তা করে নেব। এবার আমড়াটাকে ভালোভাবে ভেঙে ভর্তা করে নেব। তো তৈরি হয়ে গেল মজাদার আমড়া ভর্তা। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।